ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বার্সেলোনা দুর্বল দল মাঠে অমনোযোগী লালিগা শিরোপা খোয়ানোর একদিন পর এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি পেশাদারি দায়িত্বশীলতা থেকে হয়তো মাঠে নেমেছিল মেসিরা এই দিন অনুশীলনটা দশটা দিনের মতো ছিল না লালিগায় দুই মরশুম ধরে রাখা ট্রফিটা হারানোর কয়েক ঘন্টা পর আবার অনুশীলনে নেমেছে মেসি গ্রেজম্যানরা চ্যাম্পিয়ন্স লিগে এখনো সুযোগ আছে মেসিদের সামনে কোচ টিকে সেতিয়ানের অধীনে কিছুক্ষণ অনুশীলনে হতাশা কাটানোর চেষ্টা কিন্তু চোখে মুখে সুস্পষ্ট বেদনার ছাপ তা আড়াল করতে পারেনি মেসিরা মেসিদের স্প্যানিশ সাম্রাজ্য হারানোর কারণ খুঁজলে পাওয়া যাবে ক্ষোভ দলে অন্তকন্দল থাকলে কখনোই ভালো ফলাফল আসবে না তবে ওসেসোনার সঙ্গে দুই এক গোলে হারের পর লালিগার মসনাদ হারানের কারণ জানালেন মেসি যিনি থাকেন সবসময় চুপচাপ কিন্তু এবার সেই মেসি করলেন বিস্ফোরক মন্তব্য মেসির মতে বার্সেলোনা নাকি দুর্বল দল এবং মাঠে চরম অমনোযোগে এই দল নিয়ে ভালো করা সম্ভব নয় গণমাধ্যমে মেসির করা এমন মন্তব্য দুনিয়া জুড়ে বার্সেলোনার সমর্থকদের কাছে আলোচনার হট টপিক হয়ে দাঁড়িয়েছে দলের এমন বিপর্যয়ের সময় লিওনেল মেসির এমন করা মন্তব্য ভাবাচ্ছে ক্লাব প্রেসিডেন্টকেও গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন বর্তমান বার্সেলোনা দুর্বল এবং মাঠে চরম অমনোযোগী এর পরিবর্তন না হলে ভবিষ্যতের ম্যাচগুলোতেও পরাজয় নিশ্চিত এবারের লালিগা মৌসুমে দলের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মেসিরা তবে সমালোচনা সবচেয়ে বেশি হয়েছে বার্সেলোনা বর্তমান কোচ কে কে নিয়ে কোচের নানা ভুল পরিকল্পনার কারণে লালিগা শুরুর দিকে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়ে শিরোপা বঞ্চিত হয়েছে মেসিরা এছাড়া ক্লাব প্রেসিডেন্টের নানা আচরণের কারণে কদিন আগে বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়নে অমত পোষণ করেছেন ছাড়তে ছাড়তে চেয়েছেন বার্সেলোনা মেসির বার্সা যাওয়ার পেছনে সবচেয়ে বড় একটা কারণ হল দলের বাজে পারফরম্যান্স ও টিম ম্যানেজমেন্টের বাজে আচরণ এবার গণমাধ্যমে তা সুস্পষ্ট বললেন মেসি। বার্সেলোনার ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক এই মন্তব্যটি করেছেন আর্জেন্টাইন এই তারকা